ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت دني بجنت سلن جي কোরআন অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে কিনা, সম্মানিত দিনী ভাই, এখানে কোরআনের হক হচ্ছে চারটি। একটি হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, অর্থাৎ শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা করা। দুই নম্বর হচ্ছে অর্থ জানা। তিন নম্বর হচ্ছে কোরআনের আদেশ নিষেধ নিজের জীবনে বাস্তবায়ন করা। তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে কোরআনের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুন বিহি। আমি যাদেরকে কোরআন দিছি, কিতাব দিছি, তারা তার হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুন বিহি, তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন। আর অর্থ বোঝাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআনকে গবেষণা করে না, বোঝার চেষ্টা করে না? তাদের দিলে কি তালা লাগিয়ে গেছে? দিলে তালা লাগিয়ে গেছে এই কথাটা আল্লাহ তাআলা অসন্তুষ্টি প্রকাশ করলেন, যারা কোরআনকে বোঝার চেষ্টা করে না। তাই এখানে যেমন কোরআনের বিশুদ্ধতা রক্ষা করে তেলাওয়াতও করতে হবে, অর্থ জানতে হবে, আমলও করতে হবে, এবং অন্যের প্রতি অন্যকে কোরআন দাওয়াতও দিতে হবে। তবে এ কথা ঠিক না যে অর্থ না বুঝে তেলাওয়াত করলে সব পাওয়া যাবে না। অবশ্যই প্রত্যেকটা হওয়ার হবে, দশটা নাকি হবে, দশটা নাকি অবশ্যই কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবে। যেমন আলিফ লাম মিম, আল্লাহ রাসুল বলছেন যে আলিফ লাম মিম এখানে ভিতরে একটা হরফ না, তিনটা হরফ, 333টা নাকি পাওয়া যাবে। অথচ আলিফ লাম মিম এটার কোনো অর্থ আল্লাহ ছাড়া আল্লাহ রাসুল ছাড়া কেউ জানে না। তাই এখানে আল্লাহ রাসুল যে উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম, অর্থ না বুঝলেও এখানে 30টা নাকি হইতেছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নাকি করে। তাই এখানে কোরআন না বুঝিয়ে পড়লেও 10 নাকি পাওয়া যাবে। তবে জীবনের উদ্দেশ্য এটা যেন না হয় শুধু আমি শুধু তেলাওয়াত করবো, অর্থ বোঝার চেষ্টা করবো না। যদিও নাকি অর্থ না বুঝে তেলাওয়াত দ্বারাই 10 নাকি করে ফিরে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কোরআনের হক আদায় করতে বলতেছেন, তো সে হক আদায় না করার কারণে অবশ্যই সে গুনাহগার হবে। তাই কোরআনকে এমনিও তেলাওয়াত করবে আর বোঝার জন্য চেষ্টা করবে, বুঝার জন্য চেষ্টা করবে। এভাবে যদি সে আলেম হয়, আরবি জানে, তো ভালো কথা, সে বুঝতে পারবে, বিভিন্ন তফসির ব্যাখ্যাটা পড়বে। আর যদি নাকি সে আরবি পড়ুয়া না হয়, সে যে ভাষা ভালো জানে সেই ভাষার ভালো কোরআন তর্জুমা যারা করছেন, ব্যাখ্যা গ্রন্থ যারা করছেন, যেমন বর্তমানে আহসানুল বায়ান, তফসির আহসানুল বায়ান, এবং ডক্টর শেখ জাকারিয়া সাহেব হাফিজ আহুল্লাহ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার হুনার কোরআন, যিনি উনি তফসির লিখছেন বাংলাতে, এভাবে আরও অসংখ্য ভালো তফসির আছে, এগুলো পড়তে থাকবে। যেমন কোরআন পড়বে তেমনই কোরআন তফসির পড়বে। এরকম সবচেয়ে ভালো হবে এটা, একটা আয়াত পড়লো ফাঁসে তার তর্জমাটা পড়লো, এর সাথে ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা পড়লো, এভাবে কোরআন পড়তে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।